স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে বাড়ছে রোগীর চাপ, 24 ঘণ্টায় 9 জনের মৃত্যু। রাজশাহীতে আন্তর্জাতিক মানের চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করতে চান মেয়র লিটন। নাটোরের বরের গ্রামে নিজ ঘর থেকে 9 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর গলা ও হাত পায়ের রক কাটা মরদেহ উদ্ধার। নাটোরের গুরুদাসপুরে ডোবার পানিতে ডুবে যমজ 2 বোনের মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে রোগীর চাপ দিন দিন বাড়ছেই, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত 24 ঘণ্টায় মৃতের তালিকায় যুক্ত হয়েছে আরও 9 জনের নাম। তাদের সবাই করোনা ভাইরাস নিয়ে রামেকে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। গত 24 মে থেকে 3 জুন পর্যন্ত 11 দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন 77 জন, এর মধ্যে 46 জন করোনায় আক্রান্ত ছিলেন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 224 জন। ডাক্তার ফেরদৌস বলেন, গত 24 ঘণ্টায় হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে যে 9 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে করোনার হটস্পট চাঁপাইনবাবগঞ্জের 5 জন রয়েছেন, এছাড়াও রাজশাহীর 2 জন, নওগাঁ ও পাবনার 1 জন করে রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের পর থেকে উদ্বেগজনক হারে বাড়ছে মৃত্যু। মে মাসের শেষ সপ্তাহ থেকে এই সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এদিকে হাসপাতালে প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ছে করোনা ও করোনা উপসর্গের রোগী। হাসপাতালে গত 24 ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন 29 জন, এর মধ্যে রাজশাহীর 14 জন, চাঁপাইনবাবগঞ্জের 11 জন, নওগাঁর 3 জন ও পাবনার 1 জন। এ নিয়ে আজ সকাল 9টা পর্যন্ত ভর্তি আছেন করোনায় প্রায় 1.5 বছরের মধ্যে সর্বোচ্চ 224 জন রোগী। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন বলেছেন, 10টি জেলাসহ রাজশাহীতে আন্তর্জাতিক মানের চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশের ডাক্তারদের যথেষ্ট যোগ্যতা রয়েছে, শুধু মানসম্মত কাজের পরিবেশ দিলে বাংলাদেশেই উন্নত মানের চিকিৎসা সম্ভব। বুধবার বগুড়ায় প্রতিষ্ঠিত গাক চক্ষু হাসপাতাল পরিদর্শন ও কার্যক্রম সম্প্রসারণ অনুষ্ঠানে মত বিনিময়কালে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম রাজশাহীতে চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করতে চাইলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে, যেন নিম্ন আয়ের মানুষরাও ভালো মানের সেবা পায়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন গ্রাম উন্নয়ন কর্ম এর নির্বাহী পরিচালক ডক্টর খন্দকার আলমগীর হোসেন। বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর ABM শরীফ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ডক্টর সাইদুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দুলু, জেলা গাবতলী উপজেলা চেয়ারম্যান ও বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন। জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড আগামী 5 জুন থেকে 15 জুন 2021 পক্ষকালব্যাপী পালন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সভাকক্ষে রাশিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা স্থায়ী কমিটির সভাপতি 6 নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকুর সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিকের প্যানেল মেয়র শরীফুল ইসলাম বাবু। প্যানেল মেয়র বলেন, শিশুর অন্ধত্ব থেকে রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ভিটামিন এ অপরিহার্য। কোনো শিশু যেন ভিটামিন এ খাওয়ানোর সরকারি এ কার্যক্রম থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন নানা উদ্যোগ গ্রহণ করেছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পের মাধ্যমে 6 থেকে 11 মাস বয়সী 8,120 জন শিশুকে একটি নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী 55,956 শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় রাউন্ড সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে 384টি কেন্দ্রে 768 জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে সকাল 8টা হতে 4টা পর্যন্ত খোলা রাখা থাকবে। মহানগরীতে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন পালন কার্যক্রম বিষয়ে সার্বিক চিত্র উপস্থাপন করেন রাশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার AFM আঞ্জুমান আরা বেগম।
করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় নওগাঁ পৌরসভা ও জেলার নিয়ামতপুর উপজেলায় বৃহস্পতিবার রাত একটা থেকে লকডাউন শুরু হয়েছে। সকালে সড়কে যানবাহন ও পথচারীদের যাতায়াত কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রিক্সা, ভ্যান, ট্রাক, মাইক্রোবাস, সাইকেল, মোটরসাইকেল, অটো চার্জারের সংখ্যা বাড়তে থাকে। তবে পুলিশকে শহরের 25টি পয়েন্টে এসব যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। একইভাবে নিয়ামতপুর উপজেলার 18টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছে পুলিশ। তবে হঠাৎ করে যানবাহন নিয়ে নওগাঁয় আসা লোকজন পড়েন ভোগান্তিতে। এদিকে শহরের শপিং মল সহ দোকানপাট বন্ধ রয়েছে, তবে বেশিরভাগ লোকজনকে মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি। জেলার দিনমজুর ও ক্ষুদে দোকানিরা লকডাউন চলাকালে তারা বেকার হয়ে পড়ায় আর্থিক সহায়তার দাবি করেছেন। লকডাউনের বিধি মানতে শহরের জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। জেলায় গত 24 ঘন্টায় আরও 23 জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 2,339 জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন 2,041 জন, মৃত্যুবরণ করেছেন 43 জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন 104 জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 1 জন, আইসোলেশনে আছেন 12 জন। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে পাবনা জেলায় 6 থেকে 59 মাস বয়সী 3,87,267 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ক্যাম্পেইন উপলক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে ওয়ারেন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডক্টর মনীশ্বর চৌধুরী জানান, জেলায় 1,947 টিকাদান কেন্দ্রে এ ক্যাম্পেইন সফল করতে 4,847 জন মাঠকর্মী স্বাস্থ্যবিধি মেনে কাজ করবেন। 5 জুন থেকে 19 জুন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ক্যাম্পেইনের কেন্দ্র খোলা থাকবে। কর্মশালায় বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা সামিউল আলম, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুল রহমান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি সহ অন্যান্যরা। নাটোরের বড়াইগ্রামের ভবানীপুরে নিজ ঘর থেকে শাহিনুর বেগম নামের 9 মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর গলা ও হাত পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহিনুর বেগম ভবানীপুরের দক্ষিণপাড়া মহল্লার দিনমজুর রাশেদুল ইসলামের স্ত্রী ও 3 সন্তানের জননী ছিলেন। গতরাতে এই ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকালে সিআইডি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক আলামত সংগ্রহের পর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম ও এলাকাবাসী জানান, উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়ায় নিহতের বাড়ির পাশে ঐতিহ্যবাহী মাদারের গানের একটি আসর চলছিল। নিহত শাহিনুরের 2 ছেলে ও শাশুড়ি সহ পরিবারের অন্য সদস্যরা ওই গানের অনুষ্ঠানে যায়। এ সময় শাহিনুর বেগম ফাঁকা বাড়িতে নিজ ঘরে ছোট ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলেন। রাত 1টার দিকে গানের অনুষ্ঠান থেকে তার 8 বছর বয়সী শিশুকন্যা বাড়িতে ফিরে এলে বিছানায় তার মায়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। এতে আশেপাশের লোকজন সহ পরিবারের সদস্যরা এগিয়ে এসে ঘটনাটি দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন ও প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করেন। সকালে সিআইডি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক আলামত সংগ্রহের পর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নাটোরে করোনা সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী অবস্থাতেই রয়েছে। সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান জানান, শনাক্ত বিবেচনায় বুধবার পর্যন্ত আক্রান্তের হার ছিল শতকরা 51%। গত 24 ঘন্টায় 29 জনের নমুনা পরীক্ষায় 14 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়। সেক্ষেত্রে আক্রান্তের হার 48%-এরও বেশি। এ পর্যন্ত জেলায় 1,814 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, শহরের নিচাবাজার, লালবাজার, পাটুয়াপাড়া, মল্লিকহাটি, কান্দি, ভিটুয়াতে সংক্রমণের হার সবচেয়ে বেশি। এজন্য মানুষের অবাধ চলাচল ও জমায়েত নিয়ন্ত্রণে গলিপথ সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। সচেতনতা বৃদ্ধিতে মাইকিং অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়ার জানান, নাটোরে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বগতি রয়েছে। গত মঙ্গলবার পর্যন্ত নাটোরের করোনা পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে শহর এলাকায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। জেলা করোনা বিষয়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে শহর এলাকায় বাজারগুলোতে যাতে লোক সমাগম কম হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও 2-1 দিন সংক্রমণের হার দেখে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। নাটোরের গুরুদাসপুরে ডোবার পানিতে ডুবে 6 বছর বয়সী যমজ 2 বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দস্তানগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হল ওই এলাকার রাজদুল ইসলামের মেয়ে মারুফা ও মহিমা। গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার শরীফুল ইসলাম
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ও নিহত শিশুর প্রতিবেশীরা জানান, রাজুল ইসলামের যমজ দুই শিশুকন্যা মারুফা ও মহিমা বাড়ির পাশে ডোবার ধারে বসে খেলা করছিল। খেলার কোনো এক সময় তারা ডোবার পানিতে পড়ে ডুবে যায়। অনেক সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানি থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নোয়াখালীতে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল 7টায় বসুরহাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের শিমুলতলী ফোরকানিয়া মাদ্রাসার সামনে বসুরহাট নতুন বাজার সড়কে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। এদিকে বেগমগঞ্জের রাজ্জাকপুরে মাছ ধরতে গিয়ে প্রতিবেশীর হামলায় আহত বজলুর করিম মারা গেছেন। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন গাজী মোহাম্মদ আশকার ও মিনহাজুল ইসলাম। উভয়ই বসুরহাট পৌরসভার কেজি স্কুল রোডের দারুল আকরাম মাদ্রাসার তৃতীয় ও প্রথম জামাতের ছাত্র ছিল। এ ঘটনায় মোটরসাইকেল চালক মনিরুজ্জামান ইফাজ গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেল তাদের হেফাজতে নেয়। তবে ঘাতক ট্রাক চালক ঘটনার সাথে সাথে পালিয়ে যায়। এদিকে বেগমগঞ্জের রাজ্জাকপুরে মাছ ধরতে গিয়ে প্রতিবেশীর হামলায় আহত বজলুল করিম মারা গেছেন। বুধবার রাত নটায় নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ব্যক্তি একই এলাকার মৃত আবু তাহেরের পুত্র। ঘটনার দিন মঙ্গলবার রাত 9টায় নিহত বজলুল করিম তাদের বাড়ির পুকুর পাড়ে মাছ ধরতে গেলে একই বাড়ির মনির ও মুহিন অতর্কিত হামলা করে ও কুপিয়ে গুরুতর জখম করে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।